তারিখে 29 মার্চ রাজ্য সরকারের চিফ সেক্রেটারি একটা অর্ডার দিয়েছিলেন যে লকডাউন পিরিয়ডে কারখানা বন্ধ থাকলেও শ্রমিককে বেতন দেওয়া হবে। আজকে আবার 29 এপ্রিল হতে চললো, শ্রমিক কোনো টাকা পায়নি। আবার শুনছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছেন যে মিল খুলবে 15% শ্রমিক দিয়ে। তাহলে 15% শ্রমিক যদি মিলে যায় তাহলে বাদবাকি শ্রমিকের বেতনের কি হবে? মিলের মধ্যে যদি কাজ শুরু হয়, আজকে রাজ্যের যে পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি, মিলের মধ্যে সঠিক স্বাস্থ্যবিধি মানা হবে কি না, এবং এই লকডাউন পিরিয়ডে শ্রমিককে পূর্ণ বেতন দিতে হবে, এর জন্য আমরা আজকে প্রতীকী অবস্থান করলাম সমস্ত ইউনিয়ন অফিসে। সমস্ত ইউনিয়ন অফিসে শ্রমিকরা হচ্ছে অনশন করবেন বসে, যে ভুকা পেটে এমনি খেতে পাচ্ছেন না, না খেয়ে ইউনিয়ন অফিসে আমরা বসে থাকবো। এই সরকার, এই ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো।